আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। তা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি। প্রিয় দর্শকবৃন্দ, বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি। আমাদের সমাজে বিয়ের প্রলোভন দেখিয়ে অহরহই একটি মেয়ের সর্বনাশ করা হয়। কিভাবে সেই সর্বনাশটি হয়? প্রিয় দর্শকবৃন্দ, বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি কি, এই বিষয়টি জানতে হলে আমাদের শুরুতেই জানতে হবে আমাদের সামাজিক জীবন ব্যবস্থা কেমন। এই সামাজিক জীবন ব্যবস্থা বিশ্লেষণ করলেই বিয়ের প্রলোভনে যে শাস্তি কি হতে পারে তা আমরা বের করতে পারব। তো বন্ধুরা, চলুন আইনের গভীরে ঢোকা যাক। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমরা এই বিষয়ে একটি গল্প অবলম্বন করি তাহলে আমরা বলতে পারবো, ধরুন আপনার বাড়ির পাশে লাইলি এবং মজনু বেশ কিছুদিন ধরে প্রেম করে আসছেন। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক, কিন্তু কোনো এক পর্যায়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে ব্রেক আপ হয়ে যায়। একে অপরের বৈরী শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। এমতো অবস্থায় লাইলি আর মজনুর সাথে যোগাযোগ করে না, মজনু আর লাইলির সাথে যোগাযোগ করে না। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাইলি থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করলেন মজনুর বিরুদ্ধে। অভিযোগটি এই মর্মে দায়ের করলেন যে মজনু আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সারে সর্বনাশ করেছে। এটি লাইলি থানায় ইজাহার দায়ের করে বললেন এবং মামলাটি হলো, ইজাহারটি দায়ের করলো নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 ধারা মতে। সেখানে সে উল্লেখ করলো যে তাকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সারে সর্বনাশ করেছে, তাকে সে ধর্ষণ করেছে, তার সাথে দৈহিক মিলনে আবদ্ধ হয়েছেন। এমত অবস্থায় মজনুর কি শাস্তি হতে পারে? প্রিয় দর্শকবৃন্দ, এই হলো ঘটনার মূল ফ্যাক্ট। তো অনেকেই মনে করেন, অনেক বিজ্ঞজন বা অনেক আইনের ছাত্র বা অনেক আইনজীবী মনে করতে পারেন যে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এ বিষয়ে তার শাস্তি হয়তো ধর্ষণই হওয়া উচিত, ধর্ষণের শাস্তি তার পাওয়া উচিত। কিন্তু আদৌ কি তাই? যদি এই বিষয়টি আমরা বিশ্লেষণ করতে যাই, প্রথমেই আমাদেরকে জানা উচিত যে ধর্ষণ আসলে কাকে বলে। 1860 সালের পেনাল কোডের 375 ধারা বিশ্লেষণ করলে আমরা পাই যে ধর্ষণ কাকে বলে। ধর্ষণের 5টি আলামত বিশ্লেষণ করলে দেখা যায় যে ধর্ষণ কাকে বলে। তার এক নম্বরটি হলো নারীর ইচ্ছার বিরুদ্ধে, 2 নম্বর হলো নারীর সম্মতি ছাড়া, 3 নম্বর হলো মৃত্যু বা মৃত্যু ভয়ে বা মৃত্যুর জখমের ভয় দেখিয়ে সম্মতি নিয়ে তার সাথে সহবাস করা, 4 নম্বর হলো নারীর সম্মতি নিয়ে বা সম্মতি ছাড়া 14 বছরের কম বয়সের কোনো মেয়ের সাথে সহবাস করলে, 5 নম্বর হলো ভুল করে যদি কেউ স্বামী মনে করে তার সাথে সহবাস করে, ওই মেয়েটি জানে না কিন্তু লোকটি জানে যে সে তার স্বামী নয়, এমতো অবস্থায় হলে ধর্ষণ হবে। দর্শকবৃন্দ, 1960 সালের পেনাল কোডের 375 বিশ্লেষণ করলেই আমরা পেয়ে যাচ্ছি ধর্ষণ কাকে বলে। এবার আমাদের প্রশ্নটি ছিল কি, বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি কি? আসলে বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি কি হতে পারে, এ বিষয়ে আমাদের বাংলাদেশে তথা বিশ্বে কোনো সুস্পষ্ট আইন নেই। কারণ আইনগুলোই সবগুলো আইন ইন্ডিয়া বা বাংলাদেশে একই আইন প্রচলিত, সেটি হলো পেনাল কোড। ইন্ডিয়া এবং বাংলাদেশের পেনাল কোড প্রায় একই রকম, কিছু কাটাছেঁড়া ব্যতিরেকে। সুতরাং 1860 সালের পেনাল কোডের 375 বিশ্লেষণ করলে সম্মতি ছাড়া বা সম্মতি সহকারে যদি কেউ কারো সাথে, কোনো মেয়ের সাথে সহবাস করে সেটা ধর্ষণ হবে কিনা। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটা কখনোই ধর্ষণের পর্যায়ে পড়ে না। কারণ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মানে কি, মেয়েটার সম্মতি ছিল, আর সম্মতি যেখানে থাকবে সেখানে অবশ্যই ধর্ষণ হবে না। অতএব সে নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের 1 ধারায় সে মামলা করলেও সে সুস্পষ্ট বিচার পাবে না। আবার 375 ধারায় সে মামলা করলে তার শাস্তির ধর্ষণ সে প্রমাণিত করতে পারবে না, কারণ সে সম্মতির বাইরে
ধর্ষণটি হয়নি, সম্মতি নিয়ে তাকে ধর্ষণ করেছে, সম্মতি নিয়ে তাকে সহবাস করেছে। সম্মতি নিয়ে যদি সহবাস করে, সেটি যদি ১৬ বছরের কম হয় বা ১৬ বছরের অধিক হয়, তাহলে অবশ্যই ধর্ষণ হবে না। ধর্ষণ হবে কখন? যদি ১৪ বছরের কম হয়, যদি সম্মতি ছাড়াও করে বা সম্মতি নিয়েও করে, তখন তা ধর্ষণ বলে প্রমাণিত হবে। সুতরাং একটি প্রাপ্তবয়স্ক মেয়ে যদি সম্মতি সহকারে কারো সাথে সহবাস করে, তখন তার ধর্ষণে পরিণত হবে না। সুতরাং ৩৭৫ পেনাল কোডের ৩৭৫ যদি প্রমাণ করতে না পারে, সেক্ষেত্রে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে না। তাহলে এখানে কি হবে? প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন আসতেই পারে যে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সহবাস করেছে, তাহলে সে ধর্ষণ যদি না হয়, তাহলে ধর্ষণের মামলা যদি সে না করতে পারে, তাহলে সে কি প্রতারণার মামলা করতে পারবে? ৪০০ মামলা করতে পারবে নাকি ৪৯৩ ধারায় মামলা করতে পারবে? প্রিয় দর্শকবৃন্দ, এটি আমাদের সামনে এখন মূল ফ্যাক্ট। প্রিয় দর্শকবৃন্দ, পেনাল কোডের ৪৯৩ ধারা বিশ্লেষণ করলে দেখা যায় যে এই ক্ষেত্রে প্রতারণামূলকভাবে যদি কোনো মেয়েকে বিশ্বাস করানো হয় যে তারা স্বামী স্ত্রী, যেখানে বিয়ে বলবৎ থাকবে, সেখানে ৪৯৩ ধারা প্রতিষ্ঠিত হবে, যার শাস্তি ১০ বছর সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড বা অনেক অনধিক হতে পারে। আর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৯-১ শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম বা অধিক হতে পারে। সুতরাং তাহলে ৪৯৩ ধারায় যদি সে মামলা করতে চায়, তাহলে তার বিয়ে বলবৎ হতে হবে। আর বিয়ে বলবৎ কখন হবে? যদি সে আকাশ বাতাস সাক্ষী রেখে কোনো মেয়ে বিয়ে করে, তাহলে কি সেটা বিয়ে প্রমাণিত হবে? অবশ্যই না। বিয়ে একটি চুক্তি, আর চুক্তি যদি বলবৎ না হয়, তাহলে সেই ক্ষেত্রে ৪৯৩ ধারায় সে মামলা করতে পারবে না। তাহলে কোথায় মামলা করবে? প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, আকাশ বাতাস সাক্ষী রেখে বা প্রেমের পরিণয়ে বা গভীর সম্পর্ক বা প্রেমের হাত কফি বা আশেপাশের লোকজন জানে যে এদের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে, এদের মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসলে সেখানে কি হতে পারে? ৪৯৩ ধারায় কি মামলা হবে? অবশ্যই হবে না। কারণ বিয়ে যদি প্রমাণ করতে না পারেন, যদি তার দলিল না থাকে, যদি তার কাবিন রেজিস্ট্রি না হয়, তাহলে সেটা অবশ্যই চুক্তি হবে না। আর চুক্তি যদি না হয়, সেখানে ৪৯৩ ধারায় মামলা করার কোনো করলেও কোনো ফল আপনি পাবেন না। সুতরাং এইভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে প্রকৃত ধর্ষক বেঁচে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, কাজেই আপনারা যখন এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন, অবশ্যই আপনাদেরকে খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে যে কোন ধারায় তার বিরুদ্ধে মামলা করা যায়। আজকাল মেয়েরা খুব হরহামেশাই এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সহবাস করছেন, মোবাইলে বিয়ে করছেন, সেখান থেকে সব ধরনের কার্যকলাপ হয়ে যাচ্ছে। যেমন আজকে আমাকে একটি মেয়ে ফোন করলো যে দীর্ঘ ৫ বছরের তাদের রিলেশন ছিল, ৫ বছরের রিলেশন কেমন করে? বিদেশে ছেলেটি আর মেয়েটি বাংলাদেশি, তাদের মধ্যে ৫ বছরের প্রেমের সম্পর্ক মোবাইলে তারা কবুল কবুল বলেছে, এবং সেই সম্পর্কের জের ধরেই আজকে মেয়েটি আমাকে ফোন করে বলল যে একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটি এখন দেশে এসে তার সাথে আর সম্পর্ক রাখছে না, তাকে বিয়ে করার কথা বলেছিলেন কিন্তু এখন আর বিয়ে করবেন না। এমতো অবস্থায় মেয়েটি কী করবেন আমাকে প্রশ্ন করলেন। তখন আমি তার উত্তর দিলাম যে আপনি কি তাকে বৈধভাবে বিয়ে করেছেন? যে না। সে উত্তরে বলেছিলেন যে আমি তাকে মুখে মুখে কবুল বলে স্বীকার করেছি এবং সে আমাকে মুখে মুখে স্ত্রী বলে স্বীকার করেছেন। এমতো অবস্থায় আমার জন্য কি কিছুই করণীয় নাই? আমি তখন তাকে বললাম, দেখেন, বিয়ে একটি চুক্তি, চুক্তি যদি বলবৎযোগ্য না হয়, তাহলে আপনি তাকে স্বামী বলে দাবি করতে পারেন না। এমতো অবস্থায় সে আমাকে প্রশ্ন করলে, তাহলে কি আমি কোনোই প্রতিকার পাবো না? আসলে বিষয়টি অনেক স্পর্শকাতর। বিয়ে বলবৎযোগ্য যদি না হয়, তাহলে ৪৯৩ ধারায় মামলা করে কোনো কিছুই হবে না। হ্যাঁ, ৪৯৩ ধারায় মামলা করে প্রমাণ করতে হবে যে তার সাথে তার বিয়ে হয়েছিল, সেই ক্ষেত্রে কাজী যদি নাও থাকে, সংশ্লিষ্ট পাড়া প্রতিবেশী চেয়ারম্যানের প্রত্যয়ন যদি থাকে বা তাদের মধ্যে বিয়ে হয়েছে এরকম কাবিন রেজিস্ট্রি যদি নাও থাকে, যদি পোলাপান থাকে,
বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে যদি প্রমাণ করা যায়, আদালত যদি বিশ্বাস করে যে তার সাথে প্রতারণা করা হয়েছে, বিয়ে বলবৎ যোগ্য, রেজিস্ট্রি কাবিন না থাকলেও 493 ধারার আওতায় পড়ে যাবে। প্রিয় দর্শক বিন্দু, তাহলে সর্বশেষ কথা হলো বিয়ের প্রলোভন দেখিয়ে আকাশ বাতাস সাক্ষী রেখে যদি কেউ বিয়ে করে তাহলে সেটা বিয়ে হবে না এবং 493 ধারার মামলাও তার বিরুদ্ধে করা যাবে না। এটি উচ্চ আদালতের সিদ্ধান্ত। এবং উচ্চ আদালতে আরও সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যেই, যদি আইনও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাও থাকে তাহলে সেখানে 375 ধারার পেনাল কোডের 375 ধারা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে উচ্চ আদালত সিদ্ধান্ত নিয়েছেন যে যদি মেয়ের সম্মতি সহকারে, যদি প্রাপ্তবয়স্ক একটি মেয়ের সম্মতি সহকারে যদি কোনো পুরুষ সহবাস করে তাহলে সেটি ধর্ষণের আওতায় পড়বে না। এবং যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক মেয়ে 14 বছরের কম যদি তার সাথে সম্মতি সহকারে বা সম্মতি ছাড়া যদি সহবাস করে তাহলে তা ধর্ষণের মধ্যে পড়বে। প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।